দেখুন এবার কাশ্মীরের সংঘর্ষে ভারতীয় মেজর সহ নিহত চার। ভারতের জম্মু ও কাশ্মীরের রাজ্যে নিরাপত্তা বাহিনীর তল্লাশি দলের ওপর বিচ্ছিন্নতাবাদীদের গুলিবর্ষণে সেনাবাহিনীর এক মেজর সহ দুই সৈনিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজ্যের শোপিয়ান জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় দুপক্ষের গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর অপর এক সৈন্য আহত হয়েছেন। জম্মু কাশ্মীরে পৃথক আরেক গোলাগুলির ঘটনায় দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। খবর NDTV-র। বুধবার রাতে শোপিয়ানের জিয়াপোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল ভারতীয় সেনাবাহিনী। গোয়েন্দা সূত্রে ওই এলাকার পার্শ্ববর্তী বনে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের খবর পেয়ে অভিযানটি শুরু করা হয় বলে জানিয়েছে পুলিশ। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি। Thank you.